ধুলিয়ানে এলাকার সাধারণ মানুষের চোখের যাবতীয় চিকিৎসা করার সুবিধার্থে দুটি ভিশন সেন্টার চালু করল ধুলিয়ান পৌরসভা। শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে ধুলিয়ানের হাতিছিত্রায় ডক্টর এপিজে আব্দুল কালাম উপস্বাস্থ্য কেন্দ্র ও দিঘড়ি এলাকায় শচীন্দ্রনাথ রায় উপস্বাস্থ্য কেন্দ্রে দুটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, সুশ্রুত আই ফাউন্ডেশনের সেক্রেটারি রতীশ চন্দ্র পাল, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার অবিনাশ কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত ধুলিয়ান পৌরসভার উদ্যোগে এবং সুশ্রুত আই ফাউন্ডেশনের সহযোগিতায় এই ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়। দুটি সেন্টারের উদ্বোধন হওয়ায় বহরমপুর বা জঙ্গিপুর না গিয়েই ধুলিয়ান পৌরসভা এলাকার সাধারণ মানুষ বিনামূল্যেই নিজেদের এলাকাতেই চক্ষু পরীক্ষা ও যাবতীয় চিকিৎসার সুবিধা পাবেন। ধুলিয়ান পৌরসভার অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। ধুলিয়ান শহরে দুটো সুস্বাস্থ্য কেন্দ্র আছে, 16 এবং 4 নম্বর রোডে। ম্যাডাম, সেখানে দুটো মানে সেন্টারের ভিশন সেন্টারের উদ্বোধন হবে। এই ভিশন সেন্টারে মূলত আমাদের এই ধুলিয়ান পৌরসভার যারা নাগরিক তাদের চক্ষু পরীক্ষা হবে, সমস্ত রকম চোখ জ্বালা, জল ধরা, ছানি, কর্নিয়া, রেটিনা, সমস্ত রকম চক্ষু পরীক্ষা নিরীক্ষা হবে এবং বিনা পয়সায় সম্পূর্ণ ট্রিটমেন্টটা এবং চশমা ফ্রি। যাদের হয়তো চশমা লাগবে তাদের চশমা ফ্রি, যাদের হয়তো লেন্স লাগবে তাদের লেন্স ফ্রি, এবং যাদের হয়তো সার্জিক্যাল ব্যাপারটা থাকবে সেটাও কিন্তু বিনামূল্যে, বিনা পয়সায় সেটা রেফারেল করে সেটা পাওয়া যাবে।